ব্রেকফাস্ট খেয়েছি আজকে ঘরেই। বাইরে ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা আজকে। তো ওয়েদারটা পট করে একদিনেই চেঞ্জ হয়ে গেছে আর কি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো চিজ কেক। এইটা কোনো বেকিং না, বেকিং ছাড়া চিজ কেক। চিজ কেকটা খেতে কিন্তু অনেক মজা। আমি আসলে অত কেক বানাই না, আর আমি তো কেক এত ডেকোরেশনও করতে পারি না ভালো, তো সেই জন্য চিজ কেকটা মাঝে মাঝে বানাই, সিম্পল কেকগুলি বানাই আর কি। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করব। বাগানের অবস্থা দেখো, সব পাতা পড়ে যাচ্ছে আমার এই বড় গাছটার থেকে, সব ব্রাউন হয়ে পড়ে যাচ্ছে। তো চলো কেক বানাই এখন। তা আমি এখন বিস্কিট দিয়ে দিচ্ছি। আমার কেক টিনটা হলো 9 ইঞ্চি, 9 ইঞ্চি বিস্কিট টিনটা, আর বিস্কিট দিতে হবে আমার 300 গ্রাম। তো আমি ডাইজেস্টিভ বিস্কিট আর ওরিও ছিল আমার কাছে খোলা, তো ভাবলাম এগুলি মিক্স করে দিয়ে দিই, একটা মিক্সড কম্বিনেশন হবে আর কি বেসটা। বেসটা কিন্তু চিজ কেকের বেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 300-এর উপরে হয়ে গেছে, একটা বিস্কিট আমি কমিয়ে নেই, এখন 300 দেখতে পাচ্ছ হয়তো তোমরা, 300 গ্রাম কিন্তু এখানে বিস্কিট। বিস্কিটের বেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেসটা যদি ভালো না হয় তাহলে কিন্তু চিজ কেক ভালো হবে না, কম দেওয়া যাবে না, ঠিক যতখানি দেওয়ার অতখানি দিতে হবে। তো এই বিস্কিটগুলি আমি এখন ক্রাম করতে হবে, তা আমি দেখাচ্ছি কিভাবে করি। আমি বিস্কিটগুলো আমি গুঁড়া করব এই ফুড প্রসেসারে, এইটাতে ফুড প্রসেসার না থাকলেও হবে, একটা ব্যাগে ভরে তারপরে যে কোনো একটা কিছু দিয়ে, রোলিং পিন থাকলে রোলিং পিন দিয়ে প্রেস করলে হয়ে যায়। কিন্তু তো আমি এই বিস্কিটগুলিকে এখন ক্রাম করে দিচ্ছি। তো এই দেখো বিস্কিট একদম ক্রাম হয়ে গেছে আমার। মেশিনে করলে সময় কম লাগে আর কি, আর হাতে করলে একটু সময় বেশি লাগে এই আর কি। তো এইটাকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি, মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর বাটার দিতে হবে 150 গ্রাম। তো এখানে আমার কাছে খোলা ছিল, তো এখানে 171 গ্রাম হয়েছে দেখতে পাচ্ছ হয়তো। তো এটা পুরোটা আমি দিয়ে দেবো, এটা মেল্ট করতে হবে। কেক বানাতে হলে কিন্তু এই মেজারমেন্টগুলি কিন্তু একদম কারেক্ট হতে হবে, ফ্লাওয়ার, সুগার আর বাটার, এগুলি যদি কারেক্ট মেজারমেন্ট না দাও তাহলে কিন্তু কেক কখনো ভালো হবে না আর কি। আমি বিস্কিটগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, আর বাটারটাও মেল্ট করে ফেলেছি, বাটার পুরাটাই ঢেলে দেব এখানে, ঢেলে তারপর মিক্স করতে হবে এটা ভালোভাবে। আমাদের গভর্নমেন্ট কিছু রুল চেঞ্জ করেছে গতকালকে, যে রেস্টুরেন্ট, ক্লাব এগুলি 10টার মধ্যে বন্ধ করে দিতে হবে, আর সবাইকে মাস্ক পরতে হবে সব জায়গায়। এগুলি হয়তো 6 মাস পর্যন্ত থাকবে, আর সবাইকে এনকারেজ করছে যারা বাসায় কাজ করতে পারে বাসায় করতে আর কি। জানি না কি হবে, ভালোই হচ্ছে না। আমি তো ভাবলাম যে হয়তো ডিসেম্বরের মধ্যে হয়তো ভালো হয়ে যাবে, কারণ প্ল্যান ছিল ডিসেম্বরে আমরা দুবাই যাব, আর ওখান থেকে মেয়েকে দেখে অন্য কোথাও যাব, কিন্তু এটা আর হবে না আর কি। এখন মিক্সড হয়ে গেছে, তো এটা এখন বেকিং ট্রেতে আমি ঢেলে দিব। আর এটা হলো আমার কেক টিন, এটার বেসটা খোলা যা তাহলে সুবিধা হয় আর কি কেকটা বের করতে। তো এখন আমি ক্রাম্বল এটার ভিতরে দিয়ে দিব, এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব টাইট ভাবে দিতে হবে বিস্কিটের গুঁড়াগুলো, তা না হলে কিন্তু লুজ থাকবে। তো আমি অল্প অল্প করে দিব, 2 বারে দিব আর কি, একদম ছড়িয়ে একদম টাইট করে এরকম ভাবে জিনিসটা করতে হবে, আর সমানভাবে, তা না হলে কিন্তু এটা যখন বের করবে গুড়া গুড়া হয়ে যাবে, সেজন্য এটা প্রথমেই টাইট করে নিতে হবে যতটা পারা যায়। এই তো আমার বেসটা হয়ে গেছে। তোমরা যদি হাতে না পারো একটা কোনো গোল বোল নিয়ে প্রেস করে নিও,
আমি এই যে এরকম কিছু একটা নিয়ে এরকম ভাবে প্রেস করে করে করো, তাইলে একদম টাইট হয়ে যাবে আর কি। এটাকে ফ্রিজে রাখতে হবে, আধা ঘন্টা তো রাখতেই হবে, এর মধ্যে বাকি জিনিসগুলি রেডি করতে থাকবো আর কি। আমি এটা ফ্রিজে রেখে আসি। আর এখন যেটা করবো, সফট চিজ, যেটা চিজ কেকের জন্য ইম্পর্টেন্ট, এটা ছাড়া তো চিজ কেক হবে না। তো সফট চিজটা ফুল ফ্যাট হতে হবে, লো ফ্যাট হলে কিন্তু ভালো হবে না। এখানে 200 গ্রাম আছে, আমার 600 গ্রাম লাগবে, সেজন্য আমার তিনটা আছে এখানে। আর লাগবে হলো আইসিং সুগার 100 গ্রাম লাগবে। তোমাদের কাছে যদি আইসিং সুগার না থাকে, নর্মাল সুগারটা একটু পাউডার করে নিও, কোনো অসুবিধা নেই। আর আমি চিজ কেকে ম্যাঙ্গো দিয়ে করব। তো ম্যাঙ্গোর যে টিনেরটা নিয়েছি, তো আমি চিজগুলো সব বলে দিয়ে দিয়েছি। এর 1 চামচ লেবুর জুস দিব আর কি। আর দিব হলো 100 গ্রাম সুগার, এখানে 100 গ্রাম সুগার আছে, সুগারটা দিয়ে দিব, আইসিং সুগার আর কি যেটা। এখন এগুলিকে ভালো মতো মিক্সড করবে। এই জিনিসটা ব্লেন্ডারে করতে পারো, কিন্তু আমার মনে হয় না এটা ব্লেন্ডারের দরকার, আমি এটা হাতেই করে ফেলছি। ক্রিমটা উইস করার আগে এখানে আমি কিছুটা ম্যাঙ্গো জুসটা দিয়ে দিব। আমি 4 চামচের মতো দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিব। যেরকম ভাবে মিক্সড করে নিব, এখন যে কাজটা করতে হবে ওইটা হলো ক্রিম হুইপ করতে হবে আমাদের। ওইটার জন্য আমাদের হুইস্ক লাগবে। তো চলো ক্রিমটা করি। আমার ইলেকট্রিক হুইস্কটা রেডি। ইলেকট্রিক হুইস্কে এটা ভালো হবে, তাড়াতাড়ি হবে আর কি, তা নয় হাত দিয়ে করলে এটা অনেক সময় লাগবে। তো ইলেকট্রিক হুইস্ক যদি না থাকে তাহলে তো হাত দিয়েই করতে হবে। তো এইটার মধ্যে আমি এখন হুইপিং ক্রিম দিব। হুইপিং ক্রিম না হলেও যে কোনো ডাবল ক্রিম দিলেও হবে। 300 ml হুইপিং ক্রিম এটা দিয়ে এখন হুইপ করব, ভালো মতো হুইপ করতে হবে। আমি দেখাচ্ছি আমি করছি, আমারটা কিন্তু এখনো হয় নাই। যখন দেখবে হুইপ করতে করতে টাইট হয়ে গেছে, তার মানে তখন এটা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ এটা কতখানি উইপ হয়েছে, কতখানি থিক হয়েছে আর কি, এই যে। আর তোমরা যদি ম্যাঙ্গো না দিতে চাও, ম্যাঙ্গো না দিলেও হয়। তো এই তো বিস্কিট পেস্টটা নিয়ে আসলাম। আসলে যে কোনো বেকিং করলে ধোয়ার অনেক জিনিস বের হয়, আমার সিঙ্ক ভরে গেছে সব জিনিস। তো এইটাকে এখন দিয়ে দিতে হবে, আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। আর এখন এটাকে ফ্রিজে কিন্তু 3-4 ঘন্টা রাখতে হবে, 4 ঘন্টা রাখতে হবে, বা ওভারনাইট রাখলেও ভালো হয়। যদি ফ্রিজের টেম্পারেচার অত হাই না থাকে তাহলে কিন্তু রাত পুরো রাত্রে রাখলে ভালো হয়, তাহলে সেট হবে ভালো। আমার সিঙ্কের অবস্থা দেখো কি হয়েছে, এর জন্য আমি কেক বানাতে চাই না, কারণ এই অবস্থা হয়। এগুলিকে এখন সব ডিশওয়াশারে দিতে হবে আমার। প্রায় 4.5 ঘন্টা পরে আমি কেকটা ফ্রিজ থেকে বের করলাম। কেকটা সেট হয় নাই, কারণ আমার কেকটা অনেক বড়, ছোট হলে অবশ্য সেট হয়ে যেত। এটাকে আবার আমার ফ্রিজে রাখতে হবে পরে। আর এই কেকের রিংটা যদি উঠে না আসে, তাহলে একটা নাইফ চারিদিকে দিয়ে লুজ করে নিও, তাহলে উঠে আসবে আর কি। আর এই কেকটাকে আমি ম্যাঙ্গো দিয়ে ডেকোরেশন করব। আমার কাছে ম্যাঙ্গো আছে আর বিস্কিটও আছে কিছু আর কি। তো এগুলি এইভাবে এই সিম্পলভাবেই ডেকোরেশন করে নিব। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার বাসায় ক্লিনিং লেডি আসছে, হুবার অন করে দিয়েছে আর কি, সেজন্য নয়েজি একটু, সেজন্য ভয়েস ওভার দিচ্ছি। আর এই কেকটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে, যদিও ক্রিমটা সেট হয় নাই, কিন্তু এতে কিন্তু টেস্ট কোনো ডিফারেন্ট হয় নাই। ম্যাঙ্গো চিজ কেক কিন্তু আমার অনেক ফেভারিট। আর এটা ফ্রিজে রেখে দিলেই কালকে সকালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একদম। তোমরাও যদি কেক বানাও, চিজ কেক যদি সফট থাকে ফ্রিজে রেখে দিও, কোনো অসুবিধা নেই, সেট হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকে যখন কেকটা বানাচ্ছিলাম, আমার লাইটিংয়ে একটু প্রবলেম হচ্ছিলো, আশা করি তোমরা কিছু মনে করবে না। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।